স্কুলে ঢুকে স্কুলের অফিস রুমের তালা ভেঙে আলমারি খুলে লণ্ডভণ্ড। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেগঙ্গা থানা থেকে ঢিলছোড়া দূরত্বে দেগঙ্গার কার্তিকপুর হাইস্কুলে দুঃসাহসিক চুরি। স্কুলের অফিস রুম, কম্পিউটার রুম সহ 5টি রুমের 10টি তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি খুলে লণ্ডভণ্ড কাগজপত্র। তবে ঘটনায় চুরিতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা না গেলেও থানা থেকে নামমাত্র দূরে এই স্কুলে চুরির ঘটনায় আতঙ্কিত স্কুলের শিক্ষক থেকে ছাত্রছাত্রী, অভিভাবক সকলেই। এদিন সকালে 9টা নাগাদ স্কুলের কর্মী মেন গেট খুললে সবার প্রথমে তারই নজরে আসে ঘটনাটি। এরপর ওই কর্মী প্রধান শিক্ষক ও দেগঙ্গা থানায় খবর দেন। তখন দেখলাম যে অফিসের মেন অফিস গেটের তালা ভাঙা, এবং পাশে আমাদের আরেকটা অফিস আছে সেখানে তালা ভাঙা, মিড ডে মিলের ঘরে তালা ভাঙা রয়েছে, উপরে কম্পিউটার রুম ল্যাব যেটা রয়েছে তালা ভাঙা। তখন আমরা ভিতরে ঢুকলাম না, একমাত্র অফিসারের কথা বলে আমরা থানাকে জানাইছি, সেক্রেটারি বলেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দেগঙ্গা থানার পুলিশ। পুলিশের অনুমান, চোরের দল স্কুলের পাঁচিল টপকেই ভেতরে ঢুকেছিল। তবে ঠিক কী উদ্দেশ্যে স্কুলে চোরের দল ঢুকেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। আমাকে স্কুলের যে স্টাফ থাকে ফোন করে বললেন যে স্কুলের তালা ভাঙা রয়েছে, গেটগুলো চুরি গেছে। তারপরে আমি খবর পেয়ে আসলাম, এসে দেখলাম গেট খোলা রয়েছে, স্কুলের তালা ভাঙা, গেটের তালা ভাঙা, এবং গেটে স্কুলের ভেতরে যে আলমারিগুলো সব দরজাগুলো কালমারি সবগুলো ভাঙা, এবং কিছু জিনিসপত্র আলুথাল অবস্থায় পড়ে রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দেগঙ্গা।